কি আমিও না খায় থাকছি, আমি কত দিন কত রাত যে না খায় থাকছি, এক বেলা করে খাইছি ভাই, এক বেলা করে খায় শরীরকে অসুস্থ বানায় আলাইছি ভাই, এতটাই কষ্ট করছি বিদেশে। মানে তারপরে কাজ মিলে নাই, ভালো কাজ মিলে নাই, দালাল তো বলছে 60,000-80,000 টাকা বেতন দেব, এখন সেই দালালকে ফোন দিলে ফোন ওঠায় না। বিদেশের কষ্টটা এত হারে হারে যে টের পাইতেছি, যে মানুষ বিদেশে কত না কষ্ট করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটু দেখেন, এখানে ভাত রাখা আছে, এখানে ডাউল রাখা আছে। এই ডাউল আর ভাত আমি কালকে রাত্রে প্রায় 7টা-8টার দিকে রাত্রে পাকাইছিলাম। আমি পাকানোর পরে রাইতে খাইছি, সকালে খাইছি, তারপর আমি সকালবেলা খায়া আমি উটনিয়া বের হইছি। উটনিয়া বের হওয়ার পর ট্রেন নিয়ে তো আমি অনেক দূর চলে গেছি, দূর চলে যাওয়ার পর এখন বাজে 12:49-এর মতো, এরকম 1টা বাজে, প্রায় 1টা বাজে এখন আইছি আমি রোমে। রোমে আসার পর এখন আমি ভাতের কাছে গেছি, অনেক খিদা লাগছে, এটা তো বুঝতেইছেন। সকাল 6টায় বের হয়েছি, এখন বাজে প্রায় 1টা, 10 মিনিট কম আছে, এরকম 1টাই বাজে ধরেন। মানে এ সময় আইসি ভাত খাইতে, এখন ভাতে হাত দিয়ে দেখি ভাত নষ্ট হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। এটা এত গরম, একদম অবস্থা খারাপ, এতটা রোদ, মানুষ সেইভাবে কি বাঁচে, কেমনে কাজ করে, এরা কেমনে কাজ করে রোদের ভিতরে, আমার কর মতো সাধ্য নাই। আল্লাহ, এখান থেকে যে যাম, আমার জায়গায় তো আর একটা লোক আসবো না। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটি খুবই দুঃখজনক, ইমোশনাল এবং খুবই হতাশাজনক একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। কারণ এই যে স্ক্রিনে ভাইটিকে দেখতে পাচ্ছেন, তিনি একজন সৌদি প্রবাসী, দালালের মাধ্যমে সৌদিতে গিয়েছে এবং প্রতারণার শিকার হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে জীবনে সেখানে মানবতার জীবন যাপন করছে। প্রিয় দর্শক, এই ভাইটিকে দালাল বলেছিল যে 60,000-70,000 টাকা বেতনের চাকরি দিবে, এসি রুম থাকবে, হাজার হাজার সেখানে কর্মচারী থাকবে, দেশি ভাই থাকবে, কোনো টেনশন নেই, লোভনীয় কথা বলে আজকে তাকে এমন একটি চাকরি দিয়েছে যেখানে দুধু মরুভূমি, মাইলের পরে মাইল, কোনো মানুষ নেই, কোনো জন নেই, সেখানে যদি সে না খেয়ে মরেও থাকে দেখার মতো কোনো লোক নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যেমন একটি দুঃখজনক ভিডিও, ঠিক তেমনি কিন্তু একটি শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আমি বিদেশের কষ্টটা এত হারে হারে যে টের পাইতেছি, যে মানুষ বিদেশে কত না কষ্ট করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটু দেখেন, এখানে ভাত রাখা আছে, এখানে ডাউল রাখা আছে। এই ডাউল আর ভাত আমি কালকে রাত্রে প্রায় 7টা-8টার দিকে রাত্রে পাকাইছিলাম। আমি পাকানোর পরে রাইতে খাইছি, সকালে খাইছি, তারপর আমি সকালবেলা খায়া আমি উটনিয়া বের হইছি। উটনিয়া বের হওয়ার পর ট্রেন নিয়ে তো আমি অনেক দূর চলে গেছি, দূর চলে যাওয়ার পর এখন বাজে 12:49-এর মতো, এরকম 1টা বাজে প্রায়, 1টা বাজে এখন আইছি আমি রোমে। রোমে আসার পর এখন আমি ভাতের কাছে গেছি, অনেক খিদা লাগছে, এটা তো বুঝতেইছেন। সকাল 6টায় বের হয়েছি, এখন বাজে প্রায় 1টা 10 মিনিট কম আছে, এরকম 1টাই বাজে ধরেন। মানে এ সময় আইসি ভাত খাইতে, এখন ভাতে হাত দিয়ে দেখি ভাত নষ্ট হয়ে গেছে, তরকারি দেখি তরকারি আর একদম নষ্ট হয়ে গেছে, তরকারি একদম নষ্ট হয়ে গেছে, তরকারি মানে এটা খাওয়া যাবে না, এরকম এইরকম হয়ে গেছে, মানে ভাত নষ্ট হয়ে গেছে, তরকারি নষ্ট হয়ে গেছে। এখন আমি মরুভূমির থেকে চলে আসি, বুকে হালকা হালকা ব্যথা করতেছে, তারপরেও অনেকক্ষণ থাকছি, থাকার পরে এখন দেখি বুকের ব্যথাটা কমতেছে না, তারপরে চলে আসি। চলে আসার পরে আমার পেটে এতটাই খিদে, কারণ এখানে এই ভাত ভাত হালকা নষ্ট হয়েছে, মানে বেশি নষ্ট হয় না। এখন এই ভাত খাওয়া ছাড়া আমি আর উপায় দেখতেছি না আমি, কারণ এই ভাত আমার পানি দিয়ে ধুয়ে খাইতে হইব, কারণ আমার এতটাই খিদে লাগছে, এতটাই খিদে লাগছে আমার, এতটাই
আমার এই ভাত না খাওয়া ছাড়া আমি এক পাও লড়ে পারবো না, কারণ এটাই আমার খাইতে হবে। তরকারি খাওয়া যাবে না, তরকারি নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ভাত খাইতে হবে, কারণ আমি বিদেশের কষ্টটা এত হারে হারে যে টের পাইতেছি, যে মানুষ বিদেশে কত না কষ্ট করে, বিদেশে মানুষ এতটা কষ্ট করে। আগে বাংলাদেশে ছিলাম, ভাবছি বিদেশে অনেক টাকা, মানুষ 1,50,000 70,000 টাকা কামায় প্রত্যেক মাসে, দেশে বিল্ডিং করে। কই আমি যদি পারতাম, যাই বিদেশ যাই দেখি কিছু করতে পারি নাকি। আইলাম তো বিদেশ, বিদেশ আসার পরে আমি আপনাদেরকে যেই ভাত, এই যে ভাত, এই ভাত দেখাই, ভাত একদমই নষ্ট হয়ে গেছে, তরকারি একদমই নষ্ট হয়ে গেছে। এগুলা যদি দেখার পরে ভাই, তারপরে আমি আজকে দেখলাম যে এতটাই যে বিদেশের টাকা, এত কত কষ্টের টাকা, হাড় ভাঙা পরিশ্রমের টাকা, এই টাকা করলে লাগে মানুষ কত কত আশা করে যে ভাই একটা মোবাইল দেব, আর আমার মায়ের চাচিরা আছে যে একটা কম্বল দেব, এই দেব সেই দেব, কারণ ছোট ভাইয়ের একটা আশা পূরণ করতে গেলে বড় ভাইয়ের যে কতটা হাড় ভাঙা পরিশ্রম যে করতে হয়, তারপরও তাদের মন রক্ষা করতে করা যায় না। একজন বলে আমাকে এটা দেয় নাই, একজন বলে ওটা দেয় নাই, একজন বলে ওটা দেয় নাই, মানুষ এতটা কষ্ট করে, আর এই ভাত খায়া থাকতে হইব। আর আমি তো আজকে হালকা না নষ্ট ভাত খায়া রয়েছি, বিদেশে এমন মানুষ আছে দিনের পর দিন না খায়া থাকছে, এমনকি আমিও না খায়া থাকছি। আমি কত দিন কত রাত যে না খায়া থাকছি, এক বেলা করে খাইছি ভাই, এক বেলা করে খায়া শরীরকে অসুস্থ বানায় আলাইছি ভাই, এতটাই কষ্ট করছি বিদেশে। মানে তারপরে কাজ মিলে নাই, ভালো কাজ মিলে নাই, দালাল তো বলছে 60,000-80,000 টাকা বেতন দেব, এখন সেই দালালকে ফোন দিলে ফোন ওঠায় না, বুঝছেন? এই হলো বিদেশের পরিস্থিতি। বিদেশে যারা আসবেন আমার ভিডিও একটু দেখে আইসেন, এবার এই পচা ভাত খাওয়ার অভিজ্ঞতা একটু নিয়ে আইসেন। যদি বিদেশে আসতে চান না, এই পচা ভাত খাওয়ার একটু অভিজ্ঞতা নিয়ে আসবেন, যে বিদেশে যায় আমার পচা ভাত খাইতে হইব, 48 ডিগ্রি রোদের মধ্যে থাকতে হইব, এরকম যদি পরে নিয়ে আসেন তাহলে ভাই বিদেশে কষ্ট টাকা নিয়ে যাইতে পারবেন, তাহলে বিদেশে আর দরকার নাই। বিদেশে আইসে যেন ফুর্তি করবেন, ইয়া করবেন, হ্যাঁ হুগলা করার টাইম নেই, জায়গা বাপের টাকা অনেক নষ্ট করছেন জীবনে, আর এ জায়গায় এসে বাপের টাকা ভাঙ্গেল ইয়া নাই, এ জায়গায় এসে যার কথা একদিন হন নাই হার কথা বা প্রত্যেক দিন হোনা লাগবো, বুঝছেন? এই হলো অবস্থা। সবাই বিদেশে আসার চাইতে না আসাই ভালো, দেশে আছেন দেশে ভালো আছেন, দেশে একটা কিছু করেন ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন, বিদেশে আসেন না। বিদেশে আসলে এ হাড় ভাঙা পরিশ্রম করতে পারবেন না, কারণ আমরা এসে ফাইসে গেছি আমাকে করতে হইব, কারণ করার পরে মানে 2-3-4 বছর পরে যদি একটু সফলতা পাই, ওই সফলতাটা কিন্তু একদিনে আসে নাই ভাই, ওই সফলতার কিন্তু একদিনে আসে নাই, আইসি কিন্তু অনেক বহুত দিন, 1 বছর 365 দিন, 4 বছর যদি থাকে অতগুলা দিন পার করার পরে সফলতা আইসে, তারপরে একটা দিন একটা প্রবাসীর কাছে কিরকম জায়গা যায় জানেন না আপনারা, যদি আমার কথা যদি একটু যদি আপনার মনে ধরে তাহলে ভাই বিদেশে আইসেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রোদে থেকে আসার পর পানি খামু না নিজেকে ঠান্ডা করবো? অবস্থা খুব খারাপ। এটা এত গরম, বালি বালি পেয়েছে, গরম হয়ে গেছে এতটা গরম মরুভূমিতে, ও মাই গড। না আমার আমার সেবক পর্যন্ত আমি যাইতে পারি নাই, আমি এখানে আর একটা সেবকে আইসে আমি পানি পানি খেলাম, আমার অবস্থা খারাপ, মানে মরুভূমিতে এক মুহূর্ত লাগে পানি, পানি ছাড়া থাকা যায় না। আমি ঠান্ডা পানি নিয়েছি, এই পানি গরম
গরম হয়ে মনে হয় সিদ্ধ করছে পানিকে, এরকম হয়ে গেছে পানি। না পারে আর একটা সেবকে আইসে, আমি এই যে মাটির হাঁড়িতে ঠান্ডা পানি রাখা আছে, এই ঠান্ডা পানি খাইলাম। রে অবস্থা, উফ, যে বাতাসটা এসে লাগতেছে সেই বাতাসটা পর্যন্ত আগুনের মতো। আরে ইচ্ছে, ও মাই গড, কিরকম তো লাগতেছে জানেন না। উফ, একদম অবস্থা খারাপ, এতটা রোদ, মানুষ সেইভাবে কি বাঁচে, কেমনে কাজ করে, এরা কেমনে কাজ করে রোদের ভিতরে, আমার করার মতো সাধ্য নাই। আল্লাহ, এন থেকে যে যাম, ও আমার জায়গায় তার একটা লোক আসবো না, সে যদি করতে পারে তাহলে আমি করতে পারবো না কেন? আর আমার আগে যে এখানে ছিল তার একটা চাকরি হয়েছে, সে চলে গেছে এখান থেকে, তাহলে তো সেও থাকতো না, আমি তো আসতে পারতাম না, কারণ এখানে তো মানুষই কাজ করব, যদি মানুষ হয়ে পারে আমি পারবো না কেন? আমারও পারতে হইব, কারণ এখনো বাংলাদেশ অনেক দূর। আমি জীবন যুদ্ধে হারতে চাই না, আমি নিজেকে জয়লাভ করতে চাই। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমি যেন পারি। আজকে 46 ডিগ্রি রোদের তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে কেমনি করে নিজেকে ই করে রাখি। ও মাই গড, জানেন না কতটা রোদ বাইরে, আগুন আগুন চলতেছে সুদা। সবাই ভালো থাকবেন। একজন প্রবাসীর জীবন কতটা কষ্টের হতে পারে, দুঃখের হতে পারে, বেদনাদায়ক হতে পারে, তা এই ভিডিওটি না দেখলে কখনো বোঝা যাবে না। সেই সাথে যারা দালালের মাধ্যমে প্রতারিত হয় তাদের জীবনটা সত্যি অনেক কষ্টের। তারা দিন রাত দেখা যায় যে যারা দালালের মাধ্যমে প্রতারিত হয়ে প্রবাসে যায় তারা কিন্তু বেশিরভাগই সেখানে গিয়ে তাদের লুকিয়ে থাকতে হয়, কারণ সেখানকার প্রশাসন তাদেরকে দেখলে কিন্তু ধরে নিয়ে যায় এবং আবার দেশে পাঠিয়ে দিবে, এরকম অনেক হেনস্থার শিকার হতে ভাই। এই যে এক ভাই, তিনি কিন্তু এর আগের ভিডিওতেও বলেছিল যে 4 লক্ষ টাকা দিয়েছিল দালালকে, দালাল তাকে সুখের স্বপ্ন দেখিয়ে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, এখন মরুভূমির ভিতরে তাকে কাজ করতে হচ্ছে, যে বিষয়টি সত্যি অনেক দুঃখজনক, বেদনাদায়ক। এরকম যেন ঘটনা কারোর সাথে না ঘটে। আপনারা যারা প্রবাসে আসতে চান তারা যেন একটু সতর্ক হয়ে আসেন, এবং পরিচিত যারা লোক রয়েছে এবং প্রবাসে যাদের ভাই বোন থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদের মাধ্যমে যেন আপনারা প্রবাসে আসেন। তাছাড়া প্রবাসে দালাল ধরে আপনারা প্রবাসে আসলে কিন্তু সেক্ষেত্রে ক্ষতির দিকটাই বেশি হবে আমি মনে করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমাদের মঞ্জু ভাই টাঙ্গাইলে বাড়ি, এই ভাইটির জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ভাইটির একটি ভালো ব্যবস্থা হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।